ধরছে, আমি একটু ইয়ে করে নি, এই যে মরিচ ধরছে, এই যে দেখতে পারতেছেন ঝোঁকায় ঝোঁকায় মরিচ ধরছে, ভালো মরিচ দিয়ে। এই গাছটা অনেক মরিচ আসছে, থুকায় থুকায় মরিচ ধরে আছে গাছে। রমজান মাসের কথা বললেন, ইনশাল্লাহ রমজান মাসে আমার কোন সমস্যা, মরিচ তো সাইজ ভালো আছে, কেন নিবে না? এই যে ঝুঁকায় ঝুঁকায় কত সুন্দর মরিচ ধরে আছে। মানে যদি দামটা বেশি না থাকতো তাহলে আপনার মানে হিমশিম খাই যাইতাম, কষ্ট হয়ে যাইতো না? পানি আসছে, পানি আসছে, এই গাছটা লাগাবো যে করো তোমার হাতের ডা বাঁ হাতের ডা, এই বাঁ হাতের ডাই নই হাও ওইটাও করা হবে। যেদিকে চোখ যায় শুধু মরিচের চাষ, কাকা এই যে পুরা এলাকা যে মরিচের চাষ হয়েছে, হ্যাঁ কি পরিমাণ হইতে পারে মরিচের চাষ আনুমানিক? মরিচের টেনশন নাই না, আপনার এই যে দাম মরিচের ভালো ফলন হইলো, এতে করে দামটা কি একটু সীমিত থাকবো না, একটু কম থাকবো না? হ্যাঁ একটু কম আশা করা যায় না, কিছুদিন পরে না? হ্যাঁ হ্যাঁ আমার তো আপনার রোজার 15-20 রোজা চাইতে, তারপরে চিন্তা না করেন যাবো যে কি হইব না হইব, পানি আছে না এই পানি গুলি, ও এই পানি বেরিয়ে তো, হ্যাঁ হ্যাঁ যেরকম আল্লাহ দিলে দেখলাম না এটার মার কারণ দেখি পানি গুলো ছাড়ছে, পানি গড়ায় গড়ায় আস্তে আস্তে আইসো পড়ে না, এই যে পানি আসতেছে দেখা যাবে, হ্যাঁ।